প্রিভিয়াস ভিডিওতে আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে কথা বলেছি। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে মার্জিন এবং প্যাডিং ব্যবহার করতে হয়। এই ভিডিওতে আমরা বর্ডার নিয়ে কথা বলবো, কিভাবে আমরা বর্ডার ইউজ করতে পারি কোনো একটা এলিমেন্টে বা কোনো কিছুতে, এই বিষয়টা আমরা এই ভিডিওতে জানবো। তো বর্ডার বিষয়টা কি, এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে বর্ডার বলতে আমরা কোনো একটা এলিমেন্টের চারদিকে যদি একটা বার দিতে চাই সেটা হচ্ছে বর্ডার। তো আসুন কিভাবে আমরা বর্ডার দিয়ে থাকি। তো বর্ডার ইউজ করতে হলে মূলত আমরা বর্ডারটাকে CSS ক্লাসের মাধ্যমে ইউজ করে থাকি। তো আমরা যেহেতু একটা বক্স তৈরি করেছি, বক্সের একটা প্যাডিং দিয়েছি, একটা মার্জিন দিয়েছি, এবার এই বক্সের মধ্যে আমরা বর্ডার ক্রিয়েট করব। তো বর্ডার ক্রিয়েট করতে হলে আমাদের এখানে বর্ডারের বেশ কিছু প্রপার্টিস নিতে হবে। তো প্রথম আমরা বর্ডারের একটা স্টাইল নিব, যে আমাদের বর্ডারটা কেমন হবে। তো ধরুন এখানে আমরা বর্ডারের স্টাইল নিলাম, বর্ডারের বেশ কিছু স্টাইল রয়েছে, যেমন ড্যাশড, ডটেড, ডাবল, গ্রোব, হিডেন, তারপরে আউটসেট, রিডস, এগুলো স্টাইল, সলিড, এগুলো হচ্ছে বর্ডারের স্টাইল। তো অ্যাকচুয়ালি আমরা বর্ডারের যে স্টাইলটা এখন ইউজ করব সেটা হচ্ছে সলিড। তো যখন আমরা বর্ডারের একটা স্টাইল দিব সলিড, তখন দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারের কোনো অ্যাপিয়ারেন্স আমরা এখানে দেখতে পারবো না, কারণ কি আমরা জাস্ট এখানে বর্ডারের একটা স্টাইল দিয়েছি সলিড, কিন্তু বর্ডারটার কোনো উইড দিইনি, যে আমাদের বর্ডারটা কতটুকু মানে উইড হবে এটা আমরা কিন্তু ঠিক করে দিই নাই। তো এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, বর্ডার স্টাইল দেওয়ার পর এখানে বর্ডারের একটা উইড দিতে হবে। তো বর্ডারের উইডটা আপনি বিভিন্ন পিক্সেলের মাধ্যমে দিতে পারেন বা বিভিন্ন ইউনিটের মাধ্যমে দিতে পারেন। তো আমি এখানে বর্ডারের উইডটা হচ্ছে 10 পিক্সেল দিব। তো এখন লক্ষ্য করুন, বর্ডারের উইডটা যখন আমি 10 পিক্সেল দিব, তখনও কিন্তু এই বর্ডারটা দেখা যাবে না। কেন দেখা যাবে না, কারণ আমি কিন্তু বর্ডারের কোনো কালার দিইনি, যে আমার বর্ডারটা কী কালারের হবে। তো এই জন্য এখানে আমাদের বর্ডারের কালার দিতে হবে, বর্ডার কালার। তো ধরুন এখানে আমি বর্ডারের একটা কালার দিলাম হচ্ছে রেড। এবার আসুন আমরা যদি ব্রাউজারে আসি, তাহলে এখন কিন্তু আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে। বর্ডারটা কী হয়েছে, বর্ডার উইড হয়েছে 10 পিক্সেল, এবং বর্ডারটার যে স্টাইল এটা কি সলিড, এবং বর্ডারটার যে কালার সেটা হচ্ছে রেড। এবার আসুন আমরা এক এক করে পরিবর্তন করি। যেমন আমরা এখানে বর্ডারের স্টাইল দিয়েছিলাম কি সলিড, তাই না? তো এখানে আমরা কিন্তু বর্ডারের কিন্তু আরও অনেক স্টাইল দিতে পারি চাইলে। যেমন আমরা এখানে বর্ডারের স্টাইল ড্যাশ দিতে পারি, ডটেড দিতে পারি, ডাবল দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। তো এখন আসুন আমরা ডাবল দিয়ে দেখি যে কেমন দেখায়। তো যদি আমরা এখানে বর্ডার স্টাইল ডাবল করে দিই, তাহলে দেখুন আমাদের বর্ডারটা কিন্তু এখন এইভাবে ভিতর থেকে এবং বাইরে থেকে এইভাবে ডাবল চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বর্ডার ডাবলের বিহেভিয়ার। এবং চাইলে কিন্তু আমরা এখানে বর্ডারের কালারটাও পরিবর্তন করে দিতে পারি, যেমন এখানে আমরা বর্ডারের কালার ইয়েলো দিয়ে দিতে পারি। তো যখন আমরা বর্ডারের কালার ইয়েলো দিয়ে দেবো, দেখুন এখানে বর্ডারের কালার কিন্তু পরিবর্তন হয়ে, এইভাবে আমরা বর্ডারের কিন্তু স্টাইল করতে পারি। আপনার যে স্টাইলটা প্রয়োজন সেই স্টাইলটা আপনার ইচ্ছা মতো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে তো আমি দেখিয়ে দিয়েছি অনেকগুলো স্টাইল আছে। যেমন আরেকটা স্টাইল ব্যবহার করি, এখানে যদি ডটেড ইউজ করি, তাহলে দেখুন যে বর্ডারটা কিন্তু এখন ডটেড হয়ে যাবে, ঠিক আছে? বর্ডারটা এখন ডটেড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা স্টাইল ইউজ করি, সেটা হচ্ছে আউটসেট। এটা ইউজ করি, বর্ডার স্টাইল আউটসেট। তো এখন দেখুন এই যে বর্ডারটা এমন স্টাইল হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত বর্ডারের স্টাইল। আর উইডটা কী বলেছে আপনারা নিশ্চয়ই মনে আছে, উইডটা হচ্ছে আমরা বর্ডারের চারিদিকে যে কতটুকু দীর্ঘ হবে আমাদের বর্ডারটা সেটা। তো এখানে যদি আমরা ছোটো করতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাদের কম পিক্সেল দিতে হবে উইডটা। ধরুন এখানে আমরা যদি ছোটো করতে চাই, তাহলে এখানে আমরা জাস্ট 1 পিক্সেল অথবা 2 পিক্সেল দিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের এখানে যে বর্ডারটা হবে সেটা অনেক ছোটো হবে, ঠিক আছে? এরপরে আসুন, বর্ডারের আরও কিছু প্রপার্টিস রয়েছে। তো বর্ডার স্টাইল দেখলাম, বর্ডার উইথ দেখলাম, বর্ডার কালার দেখলাম। এবার আমরা বর্ডার যে তিনটা প্রপার্টিস আমরা ইউজ করলাম, এই তিনটা প্রপার্টিসকে আমরা কিন্তু চাইলে শর্ট হ্যান্ডের মাধ্যমেও ইউজ করতে পারি। শর্ট হ্যান্ডের মাধ্যমে ইউজ করতে বলতে, এখানে যেমন আমরা বর্ডার স্টাইলের জন্য একটা প্রপার্টিস, উইডের জন্য, কালারের জন্য তিনটা প্রপার্টিস করেছি, সেটা না করে চাইলে আমরা একটা মাত্র বর্ডার প্রপার্টিসের মাধ্যমে আমরা তিনটাকে ইউজ করতে পারি। সেটা কীভাবে সেটা এবার দেখব। তো এবার আমরা শুধুমাত্র বর্ডার নামে যে CSS প্রপার্টিসটা রয়েছে সেটা নিব, এবং বর্ডারের যে প্রপার্টিসগুলো আমরা ইউজ করেছি এখানে আমাদের যে তিনটা প্রপার্টিসের ব্যবহারটা কেমন হবে। প্রথমে আমাদের উইড দিতে হবে, উইড কত পিক্সেল চাচ্ছি। তো ধরুন আমি উইড চাচ্ছি হচ্ছে 3 পিক্সেল। এরপরে আমাদের কালার দিতে হবে, ধরুন আমরা কালার চাচ্ছি হচ্ছে রেড। এরপরে আমাদের
বর্ডারের স্টাইলটা দিতে হবে, যে আমাদের বর্ডারটা কোন ধরনের হবে। তো আমি চাচ্ছি আমাদের বর্ডারটা যেন সলিড হয়। তো এই হচ্ছে বর্ডারের শর্ট হ্যান্ড। যেমন বর্ডার 3 পিক্সেল মানে এটা হচ্ছে বর্ডারের উইথ, এটা বর্ডারের কালার সেকেন্ড যে ভ্যালুটা, তারপর হচ্ছে বর্ডারের স্টাইল থার্ড ভ্যালুটা। এখন যদি আমরা আমাদের বর্ডারে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে উইথ পেয়েছে 3 পিক্সেল, কালার পেয়েছে রেড, এবং এটার যে স্টাইলটা সেটা হচ্ছে সলিড। এছাড়া আমরা কিন্তু এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারি, বর্ডারের উইথ যদি আমরা এখান থেকে বাড়াইতে চাই তাহলে এখান থেকে আমরা জাস্ট এখানে 13 পিক্সেল করে দিব, রেডের জায়গায় ধরেন এখানে আমরা গ্রিন করে দিব, দেন হচ্ছে সলিডের জায়গায় এখানে আমরা গ্রোব করে দিব, গ্রোব হচ্ছে 3D ইফেক্ট, ঠিক আছে, গ্রোব করে দিব। এবার দেখুন যখন আমরা বর্ডারের প্রপার্টিসগুলো ভ্যালুগুলো চেঞ্জ করলাম তখন এখানে আমরা কিন্তু চেঞ্জড দেখতে পাবো। তো এই হচ্ছে বর্ডারের বিহেভিয়ারটা সেটা। এবার আসুন আমরা কিন্তু চাইলে এই বর্ডারকে বিভিন্ন পাশ থেকে আমরা বর্ডারিং করতে পারি। যেমন আমি চাচ্ছি না আমাদের বর্ডারের উপরে কোনো বর্ডার থাকুক, অর্থাৎ যেটা চাচ্ছি যে আমাদের বর্ডারের চারদিকে বর্ডার থাকুক, শুধুমাত্র উপর থেকে কোনো বর্ডার যেন না থাকে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে লাস্টে আমরা আরেকটা প্রপার্টিস নিতে পারি, বর্ডার টপ, ঠিক আছে। এই প্রপার্টিসটা নিয়ে আমরা এখানে জাস্ট নান করে দিব, মানে আমরা উপর থেকে কোনো বর্ডার চাচ্ছি না। তাহলে এখন যেটা দেখতে পারবেন যে আমাদের বর্ডারটা উপরে কিন্তু কোনো বর্ডার নাই, শুধুমাত্র 3 দিকে বর্ডার আছে, লেফট, রাইট এবং বটম, কিন্তু উপর থেকে কোনো বর্ডার নাই। এখন আমরা যদি শুধুমাত্র উপর থেকে বর্ডার চাই তাহলে আমরা সেক্ষেত্রে কী করতে পারি, সেক্ষেত্রে এখন যেটা করতে পারি এখানে বর্ডার টপটা নান না করে দিয়ে আমরা আমাদের বর্ডারের বাকি যে সাইডগুলো আছে, যেমন বর্ডার বর্ডার বটম, এটাকে নান করে দিতে পারি। তারপর ধরুন বর্ডার লেফট, বর্ডার লেফট এটাকেও নান করে দিতে পারি। তাহলে কী হবে, এখন শুধু যে বর্ডারটা সেটা পাবে হচ্ছে রাইট এবং টপ থেকে। এখন লক্ষ্য করুন আমাদের যে বর্ডারটা সেটা রাইট এবং টপ থেকে পেয়েছে, বাকি 2 সাইড এখন বর্ডার নাই, বর্ডার লেস। এই হচ্ছে মূলত বর্ডারের যে প্রপার্টিসগুলো। এবার আমরা যদি বর্ডারকে একটু কার্ভ করতে চাই বা গোলাকার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বর্ডারের আরেকটা প্রপার্টিস ইউজ করব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস বলতে এখানে আমরা যেটা বুঝি যে আমরা যদি এখানে বর্ডার 10 পিক্সেল দিই তাহলে 4টা পাশ থেকে বর্ডারটা 10 পিক্সেল গোল হয়ে আসবে। লক্ষ্য করুন এই যে এই পাশ থেকে গোল হয়ে আসছে, এই পাশ থেকেও গোল হয়ে আসছে, এই পাশ থেকেও, এই পাশ থেকে, চারদিক থেকে গোল হয়ে আসছে। আমাদের যে বক্সটা রয়েছে এই বক্সটাকে সম্পূর্ণ গোল করতে চাই, মানে একেবারে বৃত্ত, সুষম একটা বৃত্ত করতে চাই, তাহলে আমাদের 2টা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে উইথ এবং হাইট। এই 2টাকে আমাদের সেম রাখা লাগবে, অর্থাৎ উইথ যা হবে হাইটও তাই হবে। আর যেটা করতে হবে বর্ডার রেডিয়াস, এটাকে পিক্সেলে দেওয়া যাবে না, এটাকে পার্সেন্টে দিতে হবে। তো এটাকে 50% করে দিতে হবে। তো যখন আমরা এটাকে 50% করে দিব তখন আমাদের বর্ডার যে ইয়েটা আছে, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন বর্ডার রেডিয়াস ইউজ করব তখন এই যে আমরা ইয়ে ইউজ করছি না, লেফট ইউজ করছি না, এই লেফটের দরকার নাই, আমরা এগুলো উঠাই দিই আপাতত, শুধুমাত্র আমরা চারিদিকেই আমরা বর্ডার রাখি। তাহলে এখন দেখুন আমাদের যে আউটপুটটা সেটা কেমন আছে, এখন সম্পূর্ণ গোল হয়ে গেছে। তো সম্পূর্ণ গোল করতে হলে আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে, কী কী আমি আবারও রিপিট করি, উইথ হাইট এই 2টাকে সেম রাখতে হবে, এবং এখানে বর্ডার রেডিয়াস এটাকে 50% করতে হবে। তো যাই হোক আমরা আবারও পার্সেন্ট থেকে আমরা আবারও পিক্সেলে ফিরে আসি। ধরুন এখানে আমরা 10 পিক্সেল দিয়েছিলাম যখন, তখন কী হয়েছিলো চারপাশ থেকে 10 পিক্সেল কার্ভ হয়ে গেছিলো। তো এই পিক্সেলটা আমরা যত বাড়াবো আমাদের কার্ভনেসটা তত বাড়বে। যেমন এখানে আমরা যদি আমরা 10 পিক্সেল না দিই, আমরা এখানে 20 পিক্সেল দিই, তাহলে আমাদের বর্ডারের যে রেডিয়াসটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে। দেখুন এখন কিন্তু আরও বেশি গোল হয়ে গেছে। তো এখন যদি আমরা স্পেসিফিক সাইড থেকে আমরা বর্ডার দিতে চাই সেটাও কিন্তু আমরা সম্ভব। যেমন ধরুন এখানে আমরা তো ভ্যালু দিয়েছি কয়েকটা, 1টা ভ্যালু, তাই এটা চতুর্দিকে পেয়েছে। তো চাইলে আমরা কিন্তু এখানে 2টা ভ্যালু দিতে পারি। যেমন প্রথমটা ধরুন 20 পিক্সেল দিলাম আর সেকেন্ড যে ভ্যালুটা সেটা 0 পিক্সেল দিলাম, তো দেখি কী হয়। তো প্রথম 20 পিক্সেল দেওয়ার জন্য দেখুন এই যে কর্নারটা, অর্থাৎ টপ এবং রাইট এবং বটম এবং লেফট এই 2টা কর্নারে কিন্তু বর্ডার কোনো অ্যাপ্লাই হয় নাই, হয়েছে কোথায়, হয়েছে হচ্ছে টপ এবং লেফটে এবং রাইট এবং বটমে। অর্থাৎ আমরা যখন
প্রথম ভ্যালুটা দিব, প্রথম ভ্যালুটা কাজ করবে কোথার জন্য, প্রথম ভ্যালুটা কাজ করবে টপ এবং লেফটের জন্য, এবং এই ভ্যালুটা টপ এবং লেফট এবং বটম এবং রাইট মানে এই কোণাকোণি এটা কাজ করবে, আর সেকেন্ড ভ্যালুটা কাজ করবে এই কোণাকোণি। এখন যদি আমরা সেকেন্ড ভ্যালু এখানে 0 পিক্সেল না দিয়ে আমরা এখানে যদি আমরা 40 পিক্সেল দিই, তাহলে এখানে দেখতে পারবেন যে এই কোণাটা বেশি কার্ভ হয়েছে, এই কোণাটা, তার মানে সেকেন্ড যে ভ্যালুটা সেটা এই কোণাকোণি কাজ করে আর ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে এই কোণাকোণি কাজ করে। এরপরে আমরা চাইলে কিন্তু এখানে 4টা ভ্যালু নিয়ে কাজ করতে পারি। তো প্রথম ভ্যালুটা দিব 20 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা দিব 0 পিক্সেল, তৃতীয় ভ্যালুটা দিব 20 পিক্সেল, চতুর্থ ভ্যালুটা দিব 0 পিক্সেল। তাহলে এখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসলে কোথায় কাজ করছে। এখন দেখুন, প্রথম যে ভ্যালুটা সেটা কাজ করে হচ্ছে লেফট কর্নার, লেফট এবং টপ। সেকেন্ড যে ভ্যালুটা কাজ করে সেটা হচ্ছে রাইট এবং টপ। থার্ড যে ভ্যালুটা কাজ করে সেটা হচ্ছে কাজ করে বটম এবং রাইট। তারপরে যে ভ্যালুটা কাজ করে সেটা হচ্ছে বটম এবং লেফট। তার মানে প্রথম ভ্যালুটা এখান থেকে শুরু হয়, সেকেন্ড ভ্যালুটা এখানে, থার্ড ভ্যালুটা এখানে, ফোর্থ ভ্যালুটা এইখানে। তো এই হচ্ছে মূলত আমরা বর্ডার রেডিয়াস যখন দিব তখন আমরা চাইলে একটা ভ্যালু দিতে পারি যেটা চতুর্দিকে কাজ করবে, চাইলে আমরা দুইটা ভ্যালু দিতে পারি। প্রথম ভ্যালুটা এই কর্নারে কাজ করবে, এই কর্নার ওয়াইজ কাজ করবে, সেকেন্ড ভ্যালুটা এই কর্নার ওয়াইজ কাজ করবে। আমরা চাইলে 4টা ভ্যালু দিতে পারি, যখন হচ্ছে প্রথম ভ্যালুটা কাজ করবে হচ্ছে এই কর্নারে, সেকেন্ড ভ্যালুটা এই কর্নারে, থার্ড ভ্যালুটা এই কর্নারে, ফোর্থ ভ্যালুটা এই কর্নারে। তো এই ছিল মূলত আমাদের বর্ডারের যে প্রপার্টিসগুলো। তো আশা করি আপনারা বর্ডারের প্রপার্টিসগুলো বুঝতে পেরেছেন। এখানে আমরা বর্ডারের উইডথ ব্যবহার করি, বর্ডারের স্টাইল ব্যবহার করি, বর্ডারের কালার ব্যবহার করি, অথবা আমরা বর্ডারের শর্ট ফর্ম যখন ইউজ করি তখন এখানে আমরা বর্ডারের প্রথমে উইডথ ব্যবহার করি, তারপর বর্ডারের কালার ইউজ করি, তারপর আমরা বর্ডারের স্টাইল ইউজ করি। এছাড়া আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। বর্ডার রেডিয়াসকে যদি আমরা 50% করে দিই এবং উইডথ এবং হাইট সেম করে দিই, তাহলে আমাদের যে বর্ডারটা সে সম্পূর্ণ গোল হয়ে যায়। এছাড়া আমরা বর্ডারে একটা ভ্যালু ইউজ করতে পারি চতুর্দিকের জন্য, আমরা বর্ডারে 2টা ভ্যালু ইউজ করতে পারি, এবং বর্ডারের 4টা ভ্যালু, বর্ডার রেডিয়াসের 4টা ভ্যালু আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের বর্ডার রিলেটেড টিউটোরিয়ালস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।